আমরা নিরাপদ সড়ক চাই, আমরা নিরাপদ রাস্তা চাই, আমরা মানুষের চলাচলের সুশৃঙ্খল রাস্তা চাই। এই স্লোগানটা দিতে দিতে বাংলাদেশের অনেক মানুষের মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে, অনেক ফেনা উঠে গিয়েছে। তারপরও কি আমরা নিরাপদ সড়ক পেয়েছি? তারপর কি আমরা নিরাপদ জানি, নিরাপদ বাস, নিরাপদ কোচ আমরা পেয়েছি? আমরা হয়তো পাইনি। প্রতিনিয়ত বাংলাদেশের দর্শক আপনারা দেখতে পাবেন যে এমন কোনো দিন নাই যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা না যায়। আল্লাহর 30 দিন, প্রতিটা দিন খবর দেখলে, মিডিয়া দেখলে, ফেসবুক দেখলে, ইউটিউব দেখলে, যে 7 সকালে আজকে দেখলাম চাতরুন্না কোথায় 4টা শিক্ষার্থী না 3টা শিক্ষার্থী মারা গেল, এরকম অহরহ বাংলাদেশ কাঞ্চন নায়ক জানান যে উনি নিরাপদ সড়ক আন্দোলন করার জন্য বছরকে বছর উনি ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, কিন্তু উনি কি পেরেছেন? পারেননি হয়তো। এটা হয়তো আমিও কথা বলে পারবো না, শুধু বলতেই পারবো, আপনারা শুনতেই পারবেন, আমরা শুনবো আর বলবো, এটাই আমাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কি কখনো নিরাপদ সড়ক পেয়েছি? প্রতিনিয়ত বাংলাদেশে এমন কোনো দিন নাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট না হয়। প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, মায়ের সামনে তার সন্তান গাড়িতে চাকার নিচে পিষ্ট হয়ে মারা যাচ্ছে, সন্তানের সামনে বাবা মারা যাচ্ছে, এটা অহরহ ঘটনা বাংলাদেশে হয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে অ্যাক্সিডেন্ট একটা মৃত্যু। বাচ্চাকে আপনি রাস্তা দিতে ভয় পান? আমি আমার বাচ্চাকে রাস্তায় বের হতে ভয় পাই, যে কেন ভয় পাবো? কেন আমাদের দেশের ড্রাইভাররা তারা সুশৃঙ্খল হতে পারে না? কিছু মানুষ আছে যারা লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালায়, তারা তাদের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো কিচ্ছু নাই, তারপর তারা রাস্তায় গাড়ি চালায়, এমনভাবে গাড়ি চালায় মনে হয় যে ওই রাস্তার রাজা, ওই রাস্তার হিরো। ওর গাড়ি টান দেখলে, ওর বাঘ দেখলে আমি নিজেই ভয় পেয়ে যাই গাড়িতে বসে। যেগুলো আমাদের কেমনত্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, চায়ের কাপে বসে বসে আমাদের ওই যে খবরের কাগজে মৃত্যুর সংবাদ দেখতে দেখতে আমরা একেবারে বাঘহীন, হৃদ্যহীন হয়ে যাই। আমাদের কোনো আবেগ, আমাদের কোনো বোধ এখন আর নাই। আমার মনে হয় যে এটা হয়তো তার কপালে ছিল, সে মারা গিয়েছে, আমরা এগুলো বলেই হয়তো আমরা চালিয়ে দিই, এগুলো বলে হয়তো আমরা বুঝিয়ে দিই তার মৃত্যু, আল্লাহ তাকে ডাক দিয়েছে, উনি পরপারে চলে গিয়েছেন। কিন্তু তাই বলে কি আমাদের কোনো দায়বদ্ধতা নাই? আমাদের সমাজের কোনো দায়বদ্ধতা নাই? আমরা কি পারবো না, কখনো কি পারবো না আমাদের এই জিনিসটাকে আমরা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে? আসলে দুঃখ লাগে যখন দেখি যে একটা ফ্যামিলির সবাই মারা যাচ্ছে। এই যে কিছুদিন আগে দেখলাম যে কোন জায়গায় যেন আমার সঠিক খেয়াল নেই, একই পরিবারের মোটামুটি সবাই গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িতে আগুন লেগে মারা গিয়েছিল। হয়তো ঘটনাটা আপনারা জানেন, একটা মানুষও তার ওই পরিবারে বেঁচে নেই। আপনার ভাবা যায় যে নিশ্চিহ্ন হয়ে গেছে একটা ফ্যামিলি, ক্ষণিকের ভিতরে গাড়ির সাথে গাড়ি ধাক্কা লাগলো, আগুন লাগলো, সবগুলো মানুষ পুড়ে মারা গেল। এই জিনিসটা অহরহ বিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন। আপনি আপনি রাস্তায় যাবেন, আপনার জীবনের নিরাপত্তা নাই। আপনি আপনি নদীপথে যাবেন, আপনার জীবনের নিরাপত্তা নাই। আপনি আকাশপথে যাবেন, সেখানে তো আল্লাহ চাইলে তো প্লেন হতে পারে, সেটা স্বাভাবিক। এভাবেই আমরা আজ প্রতিনিয়ত একেবারে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আসি, যেটা থেকে বেরিয়ে আসার মতো আমাদের কোনো চেষ্টা প্রচেষ্টা আছে বলে আমার মনে হয় না। আমরা চেষ্টা করার পরে কেন পারছি না? কেন আমাদের দেশের বাইরে কিছু দেশ দেখুন, ইউরোপ কান্ট্রিগুলো, তারা কিন্তু বিধর্মী। তারপরও তাদের দেশে আপনারা লক্ষ্য করবেন, সুশৃঙ্খল ভাব দেখলে একবার ইউটিউবে যখন দেখি মনটা ভরে যায় যে ওদের রাস্তাঘাট, ওদের নিয়মকানুন কত ফাস্ট, কত ইয়ে। কিন্তু আমরা মুসলমানরা আমি মনে করি যে পৃথিবীতে শ্রেষ্ঠ একটা জাতি, তারপরও আমরা কিন্তু পারতেছি না। কেন? ইসলাম কিন্তু শান্তির ধর্ম, তারপরে ইসলামী মানুষগুলো আমরা কেন পারছি না আমাদের আমাদের জীবনটাকে সুশৃঙ্খলভাবে তৈরি করতে? আমাদের দিন দিন দেবেন সমাজে খুনাখুনি, মারামারি, রাহারানি, রাহাজানি লেগেই আছে। ও ওকে মেরে দিচ্ছে, ওকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, মা তার সন্তানকে মেরে ফেলছে, সন্তান বাবাকে মারছে। এই ঘটনাগুলো আমাদের সমাজে এমনভাবে ঘটে যাচ্ছে যেটা দেখতে দেখতে আমাদের কোনো শৈলীর ভিতরে রসও নাই, কষ্ট নাই, যে আবেগ প্রকাশ করবো। আসলে আমি চিল্লা চিল্লি করে একাই বলে যাচ্ছি, কিন্তু আমার কথায় কিন্তু চিরা ভিজবে না, আমার কথায় কিন্তু কারো কথা কেউ আসবে যাবে না। অনেকে বলবে যে বক বক করে লোকটা, ভাই বক বক করেন যাই করেন, সমাজের মেসেজগুলো আমাকে দিতে হবে। আমার কথা যদি একটা মানুষের কানে লেগে থাকে, তার উপকার এসে থাকে, তাহলে আমি সার্থক। যাই ভিউয়ার্স, অনেক কথা বললাম, যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে নিলে হয়তো আমার ভালো লাগে। আর কিছুই চাই না, আপনাদের ভালোবাসাই চাই, এটুকু বলে আপনাদের সকলের মঙ্গল জীবন কামনা করে আপনাদের জীবন সুস্থ হোক, শান্তি হোক, আপনার রাস্তাঘাটে নিরাপদে চলতে পারেন, এই কথা বলে আজকের মতো শেষ করছি।